এক অন্ধকার ভার্চুয়াল জগৎ, যে জগতে ঘটে চলেছে অবিশ্বাস্য সব ঘটনা। ভয়ানক এই দানবদের কাছে অসহায় কান্না, হাজারো আকুতি, শেষ পর্যন্ত আত্মসমর্পণ করা ছাড়া কিছুই করার থাকে না। ফ্যানের সাথে গলায় দড়ি দিতাম, এসব উল্টাপাল্টা আমি অ্যাটেম্প্ট করতাম। প্রথমবারের মতো অসংখ্য তরুণীর জীবনের দুঃস্বপ্ন, অদেখা অস্পৃশ্য সেই সংঘবদ্ধ অনলাইন দানবদের মুখোমুখি টিম সার্চলাইট। আমাকে প্লিজ হেল্প করেন, আমার কিছু পিক এইসব বাসায় যদি এসব জানে খুব প্রবলেমে পড়ে যাব আমি। কানাডায় টিম সার্চলাইটের সদস্য আব্দুল্লাহ ইমরানের সহযোগিতা চাচ্ছেন পর্নোগ্রাফির শিকার বাংলাদেশি এক তরুণী। ভাইয়া প্লিজ রিমুভ করে দেন, আমি কিন্তু এটা আইডিয়ালিং। কে বা কারা তার আপত্তিকর ভিডিও বানিয়ে অনলাইনে ছড়িয়ে দিয়েছে, আতঙ্কিত সেই তরুণী নিরুপায় হয়ে শরণাপন্ন হয়েছেন টিম সার্চলাইটের। ফার্স্টে যখন আমার সাথে হয় আমি এটা একদমই নিতে পারি না, বিকজ আমার ফ্যামিলি ভাবে হইছে, তারপর আমার সব ফ্রেন্ড সার্কেল ওভারঅল পুরো শহরই জানছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় এমন আরও ভুক্তভোগীর সন্ধান পাই আমরা। পর্নোগ্রাফির শিকার এসব তরুণী আমাদের কাছে তুলে ধরেছেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার গল্প। গোপনীয়তার স্বার্থে আমরা সেই কথাগুলোই উপস্থাপন করছি ব্যক্তি আর কণ্ঠ পরিবর্তন করে। গত বছরের শেষের দিকে সেই সময় আমি হঠাৎ করে ফেসবুকে একটা আননোন পার্সনের কাছ থেকে, আসলে সে আমাকে মানে মেসেজ করে ভিডিওটা সহ, একজন মহিলা, তার কাছ থেকে আমি মূলত জানতে পারি। ভুক্তভোগীরা জানিয়েছেন তারা পর্নোগ্রাফির শিকার হওয়ার বিষয়টি প্রথম জানতে পারেন পরিচিত কিংবা অজানা কারো মাধ্যমে। যখন আমি কোনো কোচিং প্রাইভেটে যেতাম তখন কি হতো যে কোচিং এর ভাইয়ারা বা টিচাররা আমাকে সেক্সুয়ালি হ্যারাসড করতো বা বুঝাইতো যে ওরা হয়তো জানে সেটা না আমাকে হ্যারাস করতেছে। ইভেন যখন আমি আমার ক্লাসমেটরা আমাকে বাইরে দেখলে ইফ টিজিং করতো, ইভেন এমনও হয়েছে যে ঈদের কয়েকদিন আগে আমি যখন কোচিং এ গেছি তখন আমাকে অনেকজন মিলে রেপ থ্রেট দিছে যে এই মেয়ে তো এরকম ভাইরাল হয়েছে, একে কিছু করলে যায়ও আসবেন, এরকম করে রেপ থ্রেট দিছিল। পর্নোগ্রাফি চক্রটির কন্টেন্ট পাওয়ার অন্যতম মাধ্যম ছিল ভুক্তভোগী তরুণীদের সাবেক প্রেমিক, যারা প্রতিশোধ নিতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি চক্রটির সিক্রেট প্ল্যাটফর্মে শেয়ার করে দিত। সোশ্যাল মিডিয়ায় নিজের যেই ছবিগুলো এর সঙ্গে অ্যাড করে করে একটা প্রোমো ভিডিও টাইপের বানিয়ে তার সঙ্গে আমার ফেসবুক আইডির আইডি, আমার আরও বাদ বাকি সব সোশ্যাল মিডিয়ার যতগুলো আইডি আছে এই সমস্ত কিছু দিয়ে ভিডিওটা তৈরি করা। অবশ্য ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণের অভাবও অনেকটা দায়ী, টার্গেট করা ভিকটিমদের ভুলে তাদের আইডি অনেক ক্ষেত্রে হ্যাকও করেছে চক্রটি। তারা আমার কাছ থেকে টাকা পয়সা চায়, যার বিনিময়ে তারা ভিডিও ডিলিট করে দিবে। যোগাযোগের পর চক্রটি ভিকটিমদের ছবি মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়ে ব্ল্যাকমেইল করত, সফল না হলে ধরত অন্য পথ। আমাকে এখনো প্রায় হুমকি দেওয়া হয় যে আমার ভিডিওস টেলিগ্রামে যাবে, আমার হচ্ছে এই আছে ওই আছে সেই আছে। এভাবেই তাদের ফাঁদে জড়িয়ে পড়েন অসংখ্য তরুণী, বাদ যায়নি তরুণরাও। শেষমেশ ফেরার কোনো পথ না পেয়ে অনেকে আত্মহত্যার চেষ্টাও করেছেন। অত হ্যারাসমেন্ট আমি নিতে পারি নাই, ওইটার জন্য হয়েছিল কি আমি সুইসাইড হয়ে গেছিলাম। দেন নিজে নিজে নিজের মাথার চুল কেটে ফেলছিলাম, হাত কাটতাম বা কিছু উল্টাপাল্টা ফ্যানের সাথে গলায় দড়ি দিতাম, এসব উল্টাপাল্টা আমি অ্যাটেম্প করতাম। এডিট করে আমার পিকচার্স গুলো একসাথে ওইটার মধ্যে অ্যাডজাস্ট করে দেন ও পাবলিশ করে একটা গ্রুপের মধ্যে, গ্রুপটার নাম পমপম আপডেট এরকম কিছু একটা। ওই গ্রুপে আপলোড করার পর মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল অনেকেই ভিডিওটা দেখতে পায়, ইভেন ওরা আমার ফ্রেন্ডদের মানে যাদের সাথে আমার অ্যাড ছিল ওরা সবাইকে এটা পাবলিশ করে, মানে সবাই ইনবক্সে যা দিচ্ছিল। এই কারণে পরবর্তীতে আমি অনেক মানসিকভাবে প্রেশারকৃত ছিলাম, বাসার থেকে অনেক কথা শুনতে হয়েছে, মানে ঘরবদ্ধি হয়ে গেছি। ওই মেয়েটার ক্ষেত্রে ওই মেয়েটা 3-4 বার সুইসাইড করার ডিসিশন নিয়েছিল। অ্যাডমিনকে নক করলে ওরা আর কি কিছু টাকার বিনিময়ে ভিডিওটা ডিলিট করার কথা বলেছিল, বাট গ্রুপে অ্যাডমিনকে নক করার পর কোনো রেসপন্স করেনি। ভুক্তভোগীদের দেওয়া তথ্যে পর্নোগ্রাফি চক্রটির কার্যপদ্ধতি সম্পর্কে একটি ধারণা পাই আমরা। টেলিগ্রাম অ্যাপ ভিত্তিক সিক্রেট গ্রুপে স্পর্শকাতর ছবি বা ভিডিও নিয়মিতভাবে আপলোড করে তারা।
কিন্তু কারা এর নেপথ্যে রয়েছে তা খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যায় টিম সার্চ লাইট। টেলিগ্রাম, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতোই এক ধরনের অনলাইন মেসেজিং অ্যাপ, বাড়তি গোপনীয়তা আর এনক্রিপশন বৈশিষ্ট্যের জন্যে যেটি ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। গোপনীয়তার এই সুবিধাকেই কাজে লাগায় পর্নোগ্রাফি চক্রটি, তাদের প্রকৃত নাম পরিচয়ও জানা সম্ভব ছিল না। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী এই প্ল্যাটফর্মের সিক্রেট গ্রুপ পমপম থেকে তাদের ছবি ছড়িয়ে দেওয়া হয়, যে গ্রুপের স্রষ্টা কথিত মার্ক সাকারবার্গ। মার্ক সাকারবার্গ যেই হন না কেন, তিনি অনেক চতুর এবং খুবই কৌশলী, কারণ তিনি কোনো ভুল করছেন না। কোনো ইনফরমেশন টেলিগ্রামে নাই, আমরা তাকে পাওয়ার সব চেষ্টাই করব। তো সেই চেষ্টার একটা অংশ হিসেবে আমরা ক্রেতা হয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব, দেখা যাক তিনি আসলে অর্থ প্রেরণের জন্য কোনো মাধ্যম আমাদেরকে দিতে পারেন কি না, চেষ্টা করে দেখি। মার্ক সাকারবার্গের সন্ধানে প্রযুক্তির সহায়তা নেয় টিম সার্চ লাইট। কানাডা থেকে প্রিমিয়াম সদস্য হতে চেয়ে আমরা ছদ্মবেশে যোগাযোগ করি টেলিগ্রামে। সে আমাদের ১,০০০ টাকা পাঠাতে বলে, সঙ্গে জুড়ে দেয় একটি বিকাশ নাম্বার। এই নাম্বারটি ছিল সাইবার অপরাধ চক্রটির মুখোশ উন্মোচনের একমাত্র সূত্র। ফোন নাম্বারটি নিবন্ধন বাংলাদেশের, তবে ব্যবহার করা হয়েছে ভুয়া পরিচয়পত্র। এখান থেকে শুরু হয় আমাদের অনুসন্ধানের পরবর্তী ধাপ। জানতে পারি নাম্বারটির বিপরীতে বিকাশের পাশাপাশি নগদ অ্যাকাউন্ট রয়েছে। আমরা নাম্বারটির সকল লেনদেনের তথ্য জোগাড় করেছি। দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন প্রচুর টাকা এসেছে এই ফোন নাম্বারে। আমরা ধরে নেই এরা পমপমের ক্রেতা, কেননা প্রত্যেকের পাঠানো টাকার পরিমাণই প্রায় সমান। টাকাগুলো যা এসেছে তাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে তারা যে সকল টাকা জোগাড় করেছে, সেই টাকাগুলো স্পেসিফিক চারটা নাম্বারে ট্রান্সফার হয়েছে, এবং সেই চারটা নাম্বার ঘুরে ফিরে দুজন মানুষকে আইডেন্টিফাই করছে, একজন স্যাম আফরান আর একজন আফসান অভ্রো। তাহলে কি এই দুজন ব্যক্তির সঙ্গে মার্ক সাকারবার্গ এবং পমপম গ্রুপের কোনো যোগসূত্র আছে? চট্টগ্রামের এই তরুণের আইডিটি চিহ্নিত করা গেল, যে আইডিতে অভ্র রয়েছে। অল্প বয়সে এই তরুণদের দামি বাইক, ফোন এবং আয়েশি জীবন ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। তাদের আইডি ঘেঁটে এও বোঝা যায় তারা তথ্য প্রযুক্তি ব্যবহারে বেশ দক্ষ। আমি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং এদের কারা জড়িত, কিভাবে তারা কাজগুলো করে, ভিকটিমদের সাথে কথা বলেছি। তো আমাদের পুরো কাজটা মোটামুটি একটা জায়গাতে এসেছে। এখন যেহেতু আসলে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার পালা, বা ভিকটিমরা আইনগত ব্যবস্থা নিতে চায়, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে আপনাদের দীর্ঘদিনের অনুসন্ধানের তথ্য উপাত্ত, ভুক্তভোগীদের অভিযোগ এবং গবেষণা নিয়ে আমরা যোগাযোগ করি সিআইডির সাইবার পুলিশের সঙ্গে। আমাদের আসলে আপনাদের সহযোগিতা দরকার জুয়েলদা। তো সেই ক্ষেত্রে আমি আপনার প্রচুর নোট নিয়েছি, এবং একটা বিশেষ করে একটা নাম্বার থেকে ওরা টাকা জোগাড় করে, পুরো অ্যানালাইসিসটাই আমার কাছে আছে। সেই অ্যানালাইসিসের একটা কপি আমি আসলে আপনার কাছে পাঠাবো। আর তানভীর, আমরা পুরো কাজটা খুব সেন্সিটিভ যেহেতু কাজ, আমরা খুব সুন্দর সুন্দর করে কাজটা করব, এবং তুমি জুয়েলদার টিমের সাথে যুক্ত থাকবা এবং দাদার সাথে থেকে পুরো প্রসেসটাকে ফলো করবা। শুরু হয় মাঠের অপারেশন, সঙ্গে যোগ দেয় টিম সার্চ লাইট। তথ্য উপাত্ত ধরে মার্ক সাকারবার্গের সন্ধানে টিম সার্চ লাইট এবং সিআইডি দলের যাত্রা চট্টগ্রাম। শহরে পৌঁছালাম প্রায় মধ্যরাতে। বায়েজিদ এলাকায় টার্গেটে হানা দিতেই পাওয়া গেল
মার্ক সাকারবার্গকে, যার আসল নাম আবু সায়েম, পড়ছেন চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটে। তোমার এখানে আমরা কেন আসছি তুমি বুঝছো? এটা আসলে স্যার বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে দেখতে দেখতে তারপরে আমার একটা আকর্ষণ জাগছে জিনিসটার প্রতি, তখন ভাবলাম যে আমি এই নামে আইডি চালাই, তারপর আস্তে আস্তে নিজের মার্ক নামে আইডি করলাম। মানে অনলাইনে বিভিন্ন সাইটে যে সময় জিনিসগুলো দেখতাম তখন মানে আমার থেকে হঠাৎ শখ জাগলো যে ওরা যেহেতু সাইটগুলো করতেছে আমি একটা গ্রুপ খুলে ভিডিও টিডিও সব মানে পাবলিশ করি। তো তারপরে আস্তে আস্তে অনলাইন ওদের অনলাইন সাইট টাইট থেকে বিভিন্ন ছবি ভিডিওগুলো নামাইতাম, নামায় তারপরে এগুলো আমি সেগুলো গ্রুপে পোস্ট করতাম। বয়সে তরুণ হলেও চতুর সায়েম এতদিন আড়ালে থেকেই তার অপকর্ম চালিয়ে এসেছেন, ধরা পড়বেন হয়তো একবারের জন্য ভাবেননি। স্যার টেলিগ্রামে স্যার অনেক গ্রুপ ছিল, টেলিগ্রাম তারপরে বিভিন্ন সাইট ছিল, ওরা স্যার বিভিন্ন প্রিমিয়াম মেম্বারশিপ সেল দিত। আমার স্যার পমপম ছিল, তারপরে অলওয়েজ থার্স্টি, তারপরে নটি ডিজায়ার, ব্লক ইন লাস্ট, এই কয়টাই। পমপম তো তোমার জি। মেধা শ্রমের অপব্যবহার করে টাকা কামানোর এই পথ কতটা লোভনীয় বোঝা গেল তার আয় রোজগারের হিসাবে। কত ক্লায়েন্ট ছিল তোমার? 200 এর মত। প্রতি মাসে কত টাকা দিত তোরা? স্যার প্রতি মাসে তার 200 জনই তো প্রতি মাসে নিত না, তারা মনে করেন মাসে 60 জন 70 জন এরকম করে নিত, মাসে ধরেন 1 লাখ টাকা আসতো, এরকম 1-1.5 লাখ টাকা এরকম আসতো। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার খবরে মধ্যরাতে ছুটে এসেছেন অসংখ্য মানুষ, যারা তাকে চিনতেন উদ্যোক্তা তথা ফ্রিল্যান্সার হিসেবে। সাধারণ মানুষের চোখে ধুলা দিয়ে অনৈতিক উপায়ে টাকা কামানো মার্ক সাকারবার্গকে নিয়ে সিআইডি রওনা দিল পরবর্তী টার্গেটে, অর্থাৎ যার বা যাদের মাধ্যমে বিকাশে টাকা উঠানোর কাজ চলত। পরদিন সকালে পাওয়া গেল শাহরিয়ার আফসান অভ্রকে, যার বিকাশ নাম্বার ব্যবহার করে টাকা সংগ্রহ করত মার্ক সাকারবার্গ। আমি ওরে প্রশ্ন করছি যে তুমি যেহেতু টাকা এতই আছে তোমার, তুমি বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করো বা অন্য পর্যায়ে যায় ক্যাশ আউট করো, তুমি আমার মাধ্যমে কেনই তুলতেছ? তো বলতেছে বিকাশের মাধ্যমে করলে আমার প্রায় 6-7 টাকা লস হয়, যেটা আমার 10,000-এর মাধ্যমে 10,000-এ হিসাব করলে 60 টাকা, আর 1 লাখের যদি হিসাব করি তাহলে প্রায় 6,000 টাকা। তো আমি এই টাকাটা বাঁচানোর জন্যই তোমার এই হেল্পটা নিচ্ছি। ফ্রিল্যান্সার পরিচয়ে অনৈতিক লেনদেন না জানা থাকলেও প্রশ্ন ওঠা স্বাভাবিক, এত টাকার উৎস কী? আমি একবার জিজ্ঞেসও করছি কয়েকবার যে তোমার এত টাকা কই থেকে আসে, তুমি যা করো আমিও তো তা করি, ডিজিটাল মার্কেটিং বুস্ট প্রমোট, তোমার এত ক্লায়েন্ট কই থেকে আসলো? বলে যে না না এটা আমার নতুন বিজনেস। তো আমি বললাম আমারও শিখাও তাহলে, আমিও কিছু ইনকাম করি, আমার এখন খুব খারাপ জীবন যাচ্ছে, সন্দেহ হয়েছে তাই বারবার এটা জিজ্ঞেস করছি, বারবার বলছি ভাই এত টাকা কই থেকে আসে, আর যদি তোমার ক্লায়েন্টই টাকা পাঠায় তাহলে তোমার নাম্বার থেকে কেন স্ক্রিনশটগুলো দিচ্ছ? তোমার ক্লায়েন্টের স্ক্রিনশট দাও, ক্লায়েন্ট ব্যাংকে পাঠাক। আটক দুজনের তথ্য ধরে পরবর্তী টার্গেটে অভিযানকারী দল। ঘুটঘুটে অন্ধকার পেরিয়ে টার্গেটে হানা দিতেই পাওয়া গেল জুনায়েদ বগদাদি শাকিলকে, যিনি মার্ক সাকারবার্গের কলেজ বন্ধু। এই বগদাদির নম্বর ব্যবহার করেও টাকা উঠাতেন মার্ক সাকারবার্গ। ও বলছিল আমার একটা পার্সেল আছে, তুই যখন কক্সবাজার আসস পার্সেলটা নিয়ে আয়, আমার পার্সেলটা ভুলে নাকি কক্সবাজার পাঠাই দিছে। ফ্রিল্যান্সার পরিচয় এবং বন্ধুত্বকে কাজে লাগিয়ে পর্নোগ্রাফির ব্যবসা, বিষয়টি হাতে গোনা দু একজন জানলেও বাকিদের অজানা ছিল। যারা জানতেন এবার তাদের ধরার পালা। কর্ণফুলি পেরিয়ে সি রিসোর্স এলাকা থেকে ধরা পড়ল মার্ক সাকারবার্গের সেকেন্ড ইন কমান্ড শুভ, সঙ্গে সহযোগী জসিম। আমি এখানে কিচ্ছু করি না, আমি যার সাথে কথাবার্তা বলি, সবার সাথে আড্ডা আড্ডা দিই। আটক পাঁচজনকে নিয়ে ঢাকার পথে রওনা দিল সিআইডি দল।
গ্রুপের অন্যদের ধরতে নেওয়া হলো ভিন্ন পদ্ধতি। ছদ্মবেশে সাকারবার্গের গ্রুপে খবর ছড়ানো হলো তাদের গুরু ঢাকায় আসছেন। স্থান বেইলি রোডের কেএফসি, সেই ফাঁদে ধরা দিল চারজন যারা পমপম গ্রুপের গুরুত্বপূর্ণ অ্যাডমিন হিসেবে কাজ করতেন। ভুক্তভোগীদের অভিযোগ ও অনুসন্ধানের উপর ভিত্তি করে পমপম গ্যাংয়ের ১৩ জনের একটি তালিকা করেছে টিম সার্চলাইট, যাদের মাস্টার মাইন্ড মার্ক সাকারবার্গ ওরফে আবু সায়েম, প্রধান সহযোগী ডিটিআরডিএস শুভ ওরফে মশিউর রহমান, বাকিরা গ্রুপ অ্যাডমিন এবং লেনদেনে সহযোগিতা করেছেন। এই গ্রুপে জড়িত অন্য চারজন এখনও পলাতক রয়েছেন। আমরা ওই মাস্টার মাইন্ড তার অ্যাকাউন্ট চেক করে দেখলাম, হিউজ লেনদেন, হিউজ। তার পেশা যদি দেখানো হয়, যে আমরা যদি বলি যে তোমার পেশা কী, সে বলে বেকার। আবার কাউকে কাউকে বলে ফ্রিল্যান্সিং ব্যবসা করে। এখন এই যে ফ্রিল্যান্সিং ব্যবসার আড়ালে তারা কী করে, আড়ালে তারা এই ব্যবসাগুলি করে যেটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি। গ্রেফতারকৃতদের ফোন ও ল্যাপটপ থেকে এখনও পর্যন্ত মোট ২৮,০০০ আপত্তিকর ছবি আর ২০,০০০ ভিডিও কন্টেন্ট উদ্ধার করেছে সিআইডি। এই কাজে যারা যে যে জড়িত আছে প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পাশাপাশি এই যে সোর্স অফ ইনকাম যেটা, এটা অ্যাবসলিউটলি ইললিগাল, এটাও আমরা দেখব যে তাদের বৈধতা কোথায় এবং এত টাকা কোত্থেকে আসলো। বিকাশ ও নগদ অ্যাকাউন্টে তাদের লেনদেনের পরিমাণ কোটি টাকারও বেশি। ব্যাংক লেনদেনের তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। ক্রেতা সেজে দীর্ঘদিন যুক্ত থেকে পমপম প্রিমিয়ামের মোট তিনটি ভার্সনের খোঁজ পায় চ্যানেল ২৪। গ্রুপগুলোয় ৪.৫ লাখ সাবস্ক্রাইবার। এসব গ্রুপে ফাঁসকৃত ভিডিও আপলোড করা হতো নিয়মিত। ক্রেতা ছড়িয়ে আছে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে। সাকারবার্গ এবং পমপম গ্রুপকে তো আইডেন্টিফাই করা গেল এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে, কিন্তু যারা গত কয়েক বছর ধরে এই গ্রুপটিকে দানব হয়ে উঠতে সাহায্য করেছেন তাদের কি হবে? আমরা সাকারবার্গের সারা বিশ্ব জুড়ে থাকা একটা ক্রেতাদের বিশাল তালিকা পেয়েছি, যে তালিকায় ক্যানাডা, আমেরিকা সহ অনেক উন্নত বিশ্বে বসবাসকারী মানুষও রয়েছেন। তাদের তথ্য এবং বিস্তারিত নিয়ে আমরা ফিরব অন্য কোনো অনুসন্ধানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।